আকাশে জানে আর তুমি জানো নাজির হাসান, পৃথিবীকে সাক্ষী রেখে তোমার প্রতিজ্ঞা, স্থির জ্যোতি বিদ্যুতের আলোক তুমি, তুমি কবি গীতিকার সুরকার, তুমি গণসংস্কৃতির উজ্জীবন নায়ক জ্যোতিরিন্দ্র মৈত্র। ১৮ নভেম্বর ১৯১১ পাবনা জেলার যোগেন্দ্রনাথ মৈত্র ও সরলাদেবীর তৃতীয় পুত্র যতীন্দ্র মৈত্রের জন্ম মামার বাড়ি শ্রীরামপুরে। ছোটবেলা থেকেই নানা রোগে ভুগতেন, মা ধর্ণা দিলেন বটুকেশ্বর শিবের দুয়ারে, নাম হলো বটুক, আমাদের প্রিয় বটুকদা। বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশ ছিল, বাবা পাখোয়াজ বাজাতেন, অন্য সবার মতো বটুকদাও সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। অল্প বয়স থেকেই গান গাওয়ার ঝোঁক, হরিচরণ চক্রবর্তী, বিশ্বদেব চট্টোপাধ্যায় ও কাশীনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেয় এবং সরলা দেবী, ইন্দিরা দেবী, দিগেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শেখেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক হন। অতঃপর সাহিত্য অনুরাগী ছিলেন বলে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৩৩ সালে স্নাতকোত্তর হন। তার সহপাঠীরা ছিলেন শ্রী বিষ্ণু দে, ক্ষিতিশ রায়, প্রণতি রায়চৌধুরী। ব্যক্তিগত নৃত্যকার অভিজ্ঞতা থেকে আমরা জানি আমাদের বটুকদাকে, কী সৃজনশীল ভূমিকায় কী মানববোধ। তিনি ছিলেন অখণ্ড সম্পূর্ণ পুরুষ, তাকে নিয়ে কিছু বলতে গিয়ে এসে যায় যার নাম তিনি উর্মিলা দেবী। ১৯৩৮ সালে রিচি রোডের বিনয়েন্দ্রপ্রসাদ বাগচির কন্যা উর্মিলাকে বিবাহ করেন। পুত্র কন্যাদের নাম যথাক্রমে শান্তনু, সুদেশনা, সিদ্ধার্থ, সুস্মিতা। বটুকদার যোগ্য জীবনসঙ্গিনী ছিলেন উর্মিলা দেবী। বটুকদা ছিলেন একজন সমাজ সচেতন কবি, সমাজকে জাগাবার মন্ত্র নিয়ে কলম হাতে নিয়েছিলেন। পরাধীন ভারতবর্ষের গ্লানির আগুন বটুকদার মনকে অসহ্য যন্ত্রণায় যখন তাড়িত করছে, ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া ভারতবর্ষের আকাশে উঁকি দিয়ে যায়। ১৯৪২ সালে ফ্যাসিস্ট বিরোধী লেখক সঙ্গে যোগ দেন, ওই বছরেই ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এই সময় বটুকদা আইপিটি এর প্রথম সারির সৃষ্টিশীল যোদ্ধা হিসেবে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৪৩ নিয়ে এলো মহামন্যন্তরের করাল ছায়া, সেই অন্ধকার কালো ছায়া তার মনকে নিদ্রাহীন করে তুলল। চোখের সামনে দেখলেন রাস্তায় মা পড়ে আছে, তার স্তন নিয়ে অবোধ ক্ষুধার্ত শিশু টানাটানি করছে আর হেঁচকি তুলে কাঁদছে। সর্বত্র এক দৃশ্য, শত শত সহস্র কঙ্কাল, ফ্যান দাও ফ্যান দাও কৃষক ও কৃষ্ণানী, দু মুঠো অন্ন ভিক্ষা চাইতো সাহস পায় না, বলে ফ্যান দাও। অমৃতের সন্তানেরা যেন পোকা মাকড়ের মতো মরছে। চিৎকার করে বলে উঠলাম, না 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 না। এই হলো শুরু, শুরু হলো নবজীবনের গান। এই প্রতিবাদ তাকে নিয়ে এলো মানুষের জীবনের সংঘর্ষের পাশাপাশি তাদের সহযাত্রী, সংগ্রামী কবি, সুরকার, গায়ক। ১৩৫০ সাল জুড়ে